वीडियो देखार पर तुम्हरा जेटा शिखबे सेटा हलो कोनो संख्यार गुणितक ओ दुटो संख्यार साधारण गुणितक बोलते कि बोझाय एवं कोनो संख्यार गुणितक ओ दुटो संख्यार साधारण गुणितक कि भावे निर्णय करते हैं। आज आमरा पंचम श्रेणी आमार गणित बई थेके अंकेर समाधान किभावे करते हैं ता बुझे शेखार चेष्टा करब। पंचम श्रेणी आमार गणित बईयेर अंक निये एर आगे आमी जे सब भिडियो आपलोड करेछि सेइ सब भिडियोगुलो आमी प्लेलिस्टे दिए दिएछि। प्लेलिस्टेर लिंक আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। যে সব ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আজ আমরা আমার গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। যে যে বিষয়গুলো জানা থাকলে এই ধরনের অঙ্কগুলোর সমাধান করাটা সহজ হয়। প্রথমে আমরা সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব, তারপর অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। দুইকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় দুই, দুইকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় চার, দুইকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় ছয়, দুইকে চার দিয়ে গুণ করলে গুণফল হয় আট, দুইকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল হয় দশ, দুইকে ছয় দিয়ে গুণ করলে গুণফল হয় বারো, দুইকে সাত দিয়ে গুণ করলে গুণফল হয় চোদ্দ, দুইকে আট দিয়ে গুণ করলে গুণফল হয় ষোলো, দুইকে নয় দিয়ে গুণ করলে গুণফল হয় আঠেরো, দুইকে দশ দিয়ে গুণ করলে গুণফল হয় কুড়ি। এখানে দুইকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সব পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম এবং এই সব পূর্ণ সংখ্যা দিয়ে দুইকে গুণ করে গুণফল হিসেবে আমরা যে সব সংখ্যাগুলো পেলাম সেগুলো হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি। এখন গুণফল হিসেবে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? এই সব সংখ্যাগুলো অর্থাৎ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো এবং কুড়ি এগুলো হলো দুইয়ের গুণিতক। তাহলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে সব সংখ্যাগুলো পাওয়া যায় সেই সব সংখ্যাগুলোই হলো ওই সংখ্যার গুণিতক। তাহলে এখানে দুই এই সংখ্যাটাকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সব পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলাম এবং এই সব পূর্ণ সংখ্যা দিয়ে দুইকে গুণ করে গুণফল হিসেবে আমরা যে সব সংখ্যাগুলো পেলাম সেগুলো হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি এবং এই সব সংখ্যাগুলোই হলো দুইয়ের গুণিতক। তাহলে এখন কোনো সংখ্যার গুণিতক বলতে কি বোঝায় এবং কোনো সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝে গেলাম। এখন দুইকে আমরা কতগুলো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি? না, দুইকে আমরা অসংখ্য পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি। তাহলে দুইকে যখন আমরা অসংখ্য পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি তাহলে গুণফল হিসেবেও আমরা অসংখ্য সংখ্যা পেতে পারি। তাহলে দুইয়ের গুণিতকও অসংখ্য হতে পারে। এখন যদি আমরা
অন্য একটা সংখ্যার গুণিতকগুলো বার করতে চাই, তাহলে আমরা কিভাবে বার করব? আমরা যদি তিনের গুণিতকগুলো বার করতে চাই, তাহলে আমরা করব কি না, তিনকে এক দিয়ে গুণ করব। তিনকে এক দিয়ে গুণ করলে গুণফল হয় তিন। তিনকে দুই দিয়ে গুণ করব, তিনকে দুই দিয়ে গুণ করলে গুণফল হয় ছয়। তারপরে তিনকে তিন দিয়ে গুণ করব, তিনকে তিন দিয়ে গুণ করলে গুণফল হয় নয়। অর্থাৎ তিনের ঘরের নামটা থেকেই আমরা এই গুণফলগুলো সব পেয়ে যাব। তাহলে তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠেরো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন দশে তিরিশ। তাহলে তিনের গুণিতকগুলো হলো তিন, ছয়, নয়, বারো, পনেরো, আঠেরো, একুশ, চব্বিশ, সাতাশ, তিরিশ। এরকম অসংখ্য গুণিতক আছে। এবারে আমরা বোঝার চেষ্টা করব সাধারণ গুণিতক বলতে কী বোঝায়। যদি কোনো সংখ্যা অন্য দুই বা দুইয়ের বেশি সংখ্যার গুণিতক হয়, তবে তাকে ওই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বলে। এখন দুই এবং তিন এই দুটো সংখ্যার সাধারণ গুণিতক আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা দুইয়ের কয়েকটা গুণিতক লিখে নেব, তারপরে আমরা তিনের কয়েকটা গুণিতক লিখে নেব। তাহলে আমরা প্রথমে দুইয়ের দশটা গুণিতক লিখে নেই। দুইয়ের দশটা গুণিতক হলো দুই, চার, ছয়, আট, দশ, বারো, চোদ্দো, ষোলো, আঠেরো এবং কুড়ি। এরপরে আমরা তিনের দশটা গুণিতক লিখে নিই। তিনের দশটা গুণিতক হলো তিন, ছয়, নয়, বারো, পনেরো, আঠেরো, একুশ, চব্বিশ, সাতাশ, তিরিশ। এখন এই যে দুইয়ের এবং তিনের গুণিতকগুলো আমরা লিখলাম, এখান থেকে দেখব কোন কোন গুণিতক দুইয়েরও গুণিতক এবং তিনেরও গুণিতক। তাহলে প্রথমে দেখছি এই ছয় হলো দুইয়েরও গুণিতক এবং তিনেরও গুণিতক। তারপরে দেখছি এই বারো হলো দুইয়েরও গুণিতক এবং তিনেরও গুণিতক। তারপরে দেখছি আঠেরো হলো দুইয়েরও গুণিতক এবং তিনেরও গুণিতক। তাহলে এখান থেকে দেখলাম যে ছয়, বারো এবং আঠেরো এই গুণিতকগুলো হলো দুইয়েরও গুণিতক এবং তিনেরও গুণিতক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ছয়, বারো এবং আঠেরো হলো দুই এবং তিনের সাধারণ গুণিতক। আমরা এখানে দুই এবং তিনের দশটা গুণিতক নিয়ে তার থেকে সাধারণ গুণিতকগুলো বার করলাম, কিন্তু দুই আর তিনের সাধারণ গুণিতক আরও অসংখ্য হতে পারে। তাহলে এখন আমরা গুণিতক এবং সাধারণ গুণিতক বলতে কী বোঝায় সেটা বুঝে গেলাম। এবারে আমরা আমার গণিত বইয়ের ২২ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান কীভাবে করা যায় সেগুলো বুঝে শেখার চেষ্টা করব। এখানে প্রথমে দেখছি লেখা আছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। তারপরে একের অঙ্কটাতে লেখা আছে তিন ও পাঁচের সাধারণ গুণিতকগুলি। তারপরে লেখা আছে তিনের গুণিতকগুলি। তারপরে কয়েকটা ফাঁকা ঘর দেওয়া আছে, তার মধ্যে দুটো ফাঁকা ঘরে লেখা আছে তিন এবং ছয়। অর্থাৎ তিনের গুণিতকগুলোর দুটো গুণিতক এখানে লেখা আছে, বাকি ফাঁকা ঘরগুলোতে তিনের গুণিতকগুলো লিখতে হবে। এখন তিনের গুণিতকগুলো আমরা তিনের ঘরের নামটা থেকে পেয়ে যাব। তিন এককে তিন, প্রথম ফাঁকা ঘরে লেখাই আছে তিন, তিন দুগুণে ছয়, তার পরের ফাঁকা ঘরে লেখাই আছে ছয়, তিন তিনে নয়, তাহলে তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব নয়, তিন চারে বারো, তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব বারো, তিন পাঁচে পনেরো, তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব পনেরো, তিন ছয় আঠেরো, তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব আঠেরো, তিন সাথে একুশ, তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব একুশ, তিন আটে চব্বিশ, তাহলে তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব চব্বিশ, তিন নয় সাতাশ, তারপরের ফাঁকা ঘরে আমরা লিখব সাতাশ, তিন দশে তিরিশ,
তারপরে ফাঁকা ঘরে আমরা লিখব 30। তিনের আরও অসংখ্য গুণিতক হতে পারে। এখানে যে কটা গুণিতক লেখার জন্য ফাঁকা ঘর দিয়েছিল সেই কটা ফাঁকা ঘরে আমরা গুণিতকগুলো লিখে দিলাম। তারপরে লেখা আছে তিনের গুণিতক অসংখ্য। এরপরের প্রশ্নটা হলো পাঁচের গুণিতকগুলো এই ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে। তাহলে আমরা পাঁচের ঘরের নামটা পড়ব আর ফাঁকা ঘরগুলো পূরণ করব। পাঁচ এককে পাঁচ, প্রথম ফাঁকা ঘরে লিখলাম পাঁচ, পাঁচ দুগুণে দশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম দশ, তিন পাঁচে পনেরো, তারপরে ফাঁকা ঘরে লিখলাম পনেরো, চার পাঁচে কুড়ি, তারপরে ফাঁকা ঘরে লিখলাম কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, তারপরে ফাঁকা ঘরে লিখলাম পঞ্চাশ। আরও অসংখ্য পাঁচের গুণিতক হতে পারে, সেটা আমরা আগেই জেনে নিয়েছি। তাহলে এর পরের লাইনে লেখা আছে সুতরাং পাঁচের গুণিতক এই ফাঁকা ঘরে আমরা লিখে দেব অসংখ্য। এবারে আমাদের তিন আর পাঁচের সাধারণ গুণিতকগুলো বার করতে হবে এই গুণিতকগুলো থেকে। তাহলে তিন আর পাঁচের সাধারণ গুণিতকগুলো আমরা বার করব কিভাবে? আমরা প্রথমে দেখব যে কোন গুণিতকটা তিনেরও গুণিতক এবং পাঁচেরও গুণিতক। এখানে দেখছি পনেরো এই গুণিতকটা তিনেরও গুণিতক এবং পাঁচেরও গুণিতক। তাহলে আমরা তিন এবং পাঁচের একটা সাধারণ গুণিতক পেয়ে গেলাম, তাই আমরা প্রথম ফাঁকা ঘরটায় লিখলাম পনেরো। এরপরে আবার আমরা দেখব এই গুণিতকগুলোর মধ্যে কোন গুণিতকটা তিনেরও গুণিতক এবং পাঁচেরও গুণিতক। এখানে দেখছি তিরিশ এই গুণিতকটা তিনের গুণিতক, আবার তিরিশ এই গুণিতকটা পাঁচের গুণিতক। তাহলে তিরিশ হলো তিন এবং পাঁচের সাধারণ গুণিতক, তাই আমরা পরের ফাঁকা ঘরে লিখে দিলাম তিরিশ। এখানে দুটো ফাঁকা ঘর দিয়েছে, দুটো ফাঁকা ঘরই আমাদের পূরণ করা হয়ে গেল। কিন্তু তিন এবং পাঁচের অসংখ্য সাধারণ গুণিতক হতে পারে। এর পরের প্রশ্নটায় দেখছি লেখা আছে তিন ও চারের দুটি সাধারণ গুণিতক হলো। এখানে দেখছি লাল করে একটা জায়গা ঘিরে দিয়েছে এবং সবুজ করে আরেকটা জায়গা ঘিরে দিয়েছে। লাল করে ঘেরা জায়গাটায় লিখতে হবে তিনের গুণিতকগুলো, আর সবুজ করে ঘেরা জায়গাটায় লিখতে হবে চারের গুণিতকগুলো। আর তিন এবং চারের সাধারণ গুণিতকগুলো যে জায়গার মধ্যে লিখতে হবে সেই জায়গাটাও এখানে দেখিয়ে দিয়েছে। আমরা যখন দুটো সংখ্যার সাধারণ গুণিতক নির্ণয় করব, তখন আমরা সেই দুটো সংখ্যার নামটা আগে লিখে নেব এবং সেখান থেকে সাধারণ গুণিতকগুলো দেখে নেব। এই অঙ্কটার সমাধান করার আগে আমরা তিনের নামটাটা এখানে লিখে নেব, তারপরে চারের নামটাটা আমরা লিখে নেব, সেখান থেকে তিনের এবং চারের গুণিতকগুলো আমরা দেখে নেব, তারপরে সেখান থেকে আমরা তিন এবং চারের সাধারণ গুণিতকগুলো দেখে নেব, তারপরে ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করার চেষ্টা করব। তাহলে তিনের ঘরের নামটাটা লিখে নিলাম এবং চারের ঘরের নামটাটাও আমরা এখানে লিখে নিলাম। এখন এই নামটা দুটোর দিকে তাকালে দেখছি বারো এই গুণিতকটা হলো তিনেরও গুণিতক এবং চারেরও গুণিতক। তাহলে বারো হলো তিন এবং চারের সাধারণ গুণিতক। আবার দেখছি চব্বিশ এই গুণিতকটা তিনেরও গুণিতক এবং চারেরও গুণিতক। তাহলে চব্বিশ হলো তিন এবং চারের সাধারণ গুণিতক। তাহলে আমরা এইবারে প্রশ্নের ফাঁকা ঘরটা পূরণ করার চেষ্টা করি। নামটা থেকে আমরা দেখেছি যে বারো এবং চব্বিশ এই দুটো হলো তিন এবং চারের সাধারণ গুণিতক। তাহলে তিন এবং চারের সাধারণ গুণিতক লেখার জায়গাটাতে আমরা আগে বারো এবং চব্বিশটা লিখে নিলাম। মানে লাল করা ঘেরা জায়গাটাতে আমরা তিনের বাকি গুণিতকগুলো লিখে ফেলবো। তাহলে এখানে আমরা লিখে ফেলবো তিন ছয় নয় পনেরো আঠেরো একুশ সাতাশ তিরিশ এবং আরও অসংখ্য। আবার সবুজ করে ঘেরা জায়গাটাতে
আমরা চারের বাকি গুণিতকগুলো লিখে ফেলব। তাহলে এখানে আমরা লিখব চার, আট, ষোলো, কুড়ি, আঠাশ, বত্রিশ, ছত্রিশ, চল্লিশ এবং আরও অসংখ্য। এখন আমাদের গোল করে ঘেরা জায়গা দুটোতে তিনের গুণিতকগুলো লেখা হলো, চারের গুণিতকগুলো লেখা হলো এবং তিন ও চারের সাধারণ গুণিতকগুলো লেখা হয়ে গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হলো, এরপরে দুটো গোল করে ঘেরা জায়গা আছে, যে লাল করে ঘেরা জায়গাটাতে আমাদের লিখতে হবে চারের গুণিতকগুলো এবং সবুজ করে ঘেরা জায়গাটাতে আমাদের লিখতে ছয়ের গুণিতকগুলো, আর চার এবং ছয়ের সাধারণ গুণিতকগুলো লিখতে হবে আমাদের এই জায়গাটাতে। তাহলে প্রথমে আমরা চার এবং ছয়ের নামটা থেকে চার এবং ছয়ের সাধারণ গুণিতক দুটো বার করে নেই। তাহলে এখানে আমরা চারের নামটাটা লিখে নিলাম, তারপরে আমরা ছয়ের নামটাটা লিখে নিলাম। এবারে এই দুটো নামটা থেকে দেখছি চার এবং ছয়ের সাধারণ গুণিতক দুটো হলো বারো এবং চব্বিশ। তাহলে প্রথমে আমরা চার এবং ছয়ের সাধারণ গুণিতক দুটো লিখে নেব, তারপরে চার এবং ছয়ের বাকি গুণিতকগুলো লিখে দেব। তাহলে চার এবং ছয়ের সাধারণ গুণিতক হলো বারো এবং চব্বিশ, এই দুটো আমরা এখানে লিখে নিলাম। এরপরে চারের বাকি গুণিতকগুলো আমরা চারের গুণিতকগুলো যেখানে লিখতে হবে সে জায়গায় লিখব। তাহলে এখানে আমরা পরপর লিখে গেলাম চার, আট, ষোলো, কুড়ি, আঠাশ, বত্রিশ, ছত্রিশ, চল্লিশ, আরও অসংখ্য। এবারে ছয়ের গুণিতকগুলো লেখার জায়গাটাতে আমরা বাকি গুণিতকগুলো লিখে নেব। তাহলে গুণিতকগুলো হবে ছয়, আঠেরো, তিরিশ, ছত্রিশ, বিয়াল্লিশ, আটচল্লিশ, চুয়ান্ন, ষাট, আরও অসংখ্য। এখন নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। এর পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে দশ ও পনেরো, এর দুটি সাধারণ গুণিতক হলো, তারপরে গোল করে ঘেরা দুটো জায়গা দেওয়া আছে। এখন আমরা বুঝে গেছি কিভাবে গোল করা ঘেরা এই জায়গাগুলোতে এই গুণিতকগুলো লিখতে হবে। তাহলে প্রথমে আমরা দশ আর পনেরোর ঘরের নামটাটা লিখে নিই। প্রথমে আমরা দশ এবং পনেরোর ঘরের নামটাটা লিখে নিলাম। এরপরে নামটা দুটো থেকে দেখছি যে তিরিশ হলো দশ এবং পনেরোর সাধারণ গুণিতক, আবার ষাট হলো দশ এবং পনেরোর সাধারণ গুণিতক। তাহলে আমরা দুটো সাধারণ গুণিতক পেয়ে গেলাম, তাই আমরা যেখানে সাধারণ গুণিতক লিখতে হবে সেই জায়গাটাতে লিখলাম তিরিশ এবং ষাট। এরপরে দশের কয়েকটা গুণিতক লাল করে ঘেরা জায়গাটাতে লিখে দিতে হবে, তাই আমরা এখানে লিখে দিলাম দশ, কুড়ি, চল্লিশ, পঞ্চাশ ও আরও অসংখ্য। সবুজ করে ঘেরা জায়গাটাতে পনেরোর কয়েকটা গুণিতক লিখে দিতে হবে, তাই আমরা এখানে লিখে দিলাম পনেরো, পঁয়তাল্লিশ, পঁচাত্তর, নব্বই ও আরও অসংখ্য। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাতে বলছে আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক হলো, তারপরে গোল করা ঘেরা জায়গাটাতে আমাদের সাধারণ গুণিতক এবং অন্যান্য কয়েকটা গুণিতকও লিখে দিতে হবে। এখন আমরা বুঝে গেছি এই গোল করে ঘেরা জায়গাটাতে কিভাবে সাধারণ গুণিতক এবং অন্যান্য গুণিতকগুলো লিখতে হয়। তাহলে এবারে আমরা এই গুণিতকগুলো লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আটের নামটাটা লিখে নিলাম, তারপরে ছয়ের নামটাটা লিখে নিলাম। এবারে আটের এবং ছয়ের নামটা দুটো থেকে দেখছি যেখানে চব্বিশ হলো আট এবং ছয়ের সাধারণ গুণিতক, আবার আটচল্লিশ হলো আট এবং ছয়ের সাধারণ গুণিতক। তাহলে আমরা সাধারণ গুণিতক দুটো এই জায়গাতে আগে লিখে নিলাম, সেটা হলো চব্বিশ এবং আটচল্লিশ, তারপরে লাল করে ঘেরা জায়গাটাতে আমরা লিখলাম আট, ষোলো, বত্রিশ, চল্লিশ, আর সবুজ করে ঘেরা জায়গাটাতে আমরা লিখলাম ছয়, বারো, আঠেরো, তিরিশ। এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেলে এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। আজ আমরা
আমার গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করলাম। এর পরের ভিডিওগুলোতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। তারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।